এদিকে দীর্ঘদিন অসুস্থ থাকা বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাতনায়ক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সকাল 10টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ পরিবারের সদস্যদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল তার মরদেহ দেশে আনা হবে। এর আগে 2021 সালের 4 মার্চ নিয়মিত চেক আপের জন্য সিঙ্গাপুর যান অভিনেতা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য ফারুক। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়া 4 মাস ছিলেন ICU-তে, তবে দীর্ঘ অসুস্থতা কাটিয়ে চলতি বছর শুরুর দিকে কিছুটা সুস্থ হয়েছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তার স্ত্রী ফারহানা পাঠান। গত মার্চে তাদের দেশে ফেরার কথা ছিল। প্রসঙ্গত 1948 সালে 18 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এই আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে 1971 সালে ঢাকায় সিনেমায় তার অভিষেক হয়। এরপর প্রায় 100 চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারুক। তবে 1975 সালে লাঠিয়ান সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়া 2016 সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।